السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أدعوني أستجب لكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ হিরাবিলামিনিয় দর্শক কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছে আশা করছি আমরা শেষ পর্যন্ত থাকব আল্লাহ রব্বে করিম নিজেই কোরআনে কারিমে আয়াত নাজিল করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ও দো নি আস্তাজি বিলাকুম আমাদেরকে বলেছেন বান্দা তোমরা ডাকো আল্লাহ পাকের কাছে দোয়া করো আস্তাজিবলাকুম তিনি বলেন যে তিনি আমাদের দোয়া দোয়াকে কবল করবেন তিনি সারা দেবেন দোয়ার হাকিকত কী দোয়া কখন করতে হয় দোয়া কবলের সময় কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুভক্তা লেখক ও গবেষক মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন শাজাইয়া সেক্রেটারি ইসলামিক ফাইন্যান্স লিমিটেড ঢাকা সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে আমরা জানব যে দোয়া কবলের সময় দোয়াটাই হলো মৌলিক আবাদা আল্লাহ রসুল বলেছেন আর দোয়া ওহু আল্লাহ আবাদা দোয়াই আবাদত এবং অপর হাদিসে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বড় গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে বলেছেন যে আর দোয়া ও হুয়া মুখল যে দোয়াই হলো আবাদতের মগজ অন্য অপর হাদিসও আমরা দেখেছি আর দোয়া ও সিলা হল মোমেন দোয়া হলো মোমেনের হাতিয়ার বিশেষ করে এই দোয়াটার দ্বারাই সাহাবাই কেরাম রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম দোয়ার মাধ্যমে অনেক কিছু হাসিল করেছেন আপনি জানেন যে বদরের যুদ্ধে যেখানে মুসলমানদের অস্ত্র শস্ত্র কিছুই ছিল না রসুল আকরম সাল্লাহ সাল্লাম এই পরিমাণ দোয়া করেছেন আল্লাহ পাক সাথে সাথে কবুলও করেছেন আওয়াজ ছিলেন আল্লাহ রসুল যা বলতেন আল্লাহ পাক শুনতেন এই দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট আলফাজ আছে আপনার কাছে বিষয়গুলো আমরা শুনবো ধন্যবাদ আপনাকে আমি সংক্ষেপে যাচ্ছি আসলে আপনি যে এটা বলছিলেন ওই সূত্র ধরে বলি যে এখনো পর্যন্ত আল্লাহ রসুলের যুগে না সাহাবাহ একরমের যুগে না এখনো পর্যন্ত এমন অনেক মানুষ আছে যারা তুললে আল্লাহ তালা তাদের হাত ফিরিয়ে দেন না তারা মুস্তাজাব দাওয়াত আমাদের এই বাংলাদেশেও আছে অসংখ্য আছেন এবং কোন কোন প্রেক্ষিতে পরিস্থিতি কারণেও অনেক মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আমরা সংক্ষেপে বলি যে দোয়া কুবুলের সময়গুলো এগুলো জানা অত্যন্ত জরুরি কারণ প্রত্যেকেরই আমরা আমরা দোয়া ছাড়া আমাদের কোনো গতি নেই আপনি যেমনটি বলছিলেন যে দোয়া একটি আবাদত মানে মুস্তাকির আবাদত মানে একেবারে এটা একটি সম্পূর্ণ ইবাদত নামাজ একটি ইবাদত যেরকম দোয়াও একটি ইবাদত এবং দোয়া না করলে যে কোনো ইবাদতের সারাংশটা হাসিল হয় না তো দোয়ার যে সময় আছে বিশেষ করে যে সময়গুলো হাদিস শরীফে এসেছে আমরা সেগুলো সংক্ষেপে একটু উল্লেখ করি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আয়দ্দু আসমাও কোন সময় সময়ের ইয়া রসুল্ল্লাহ কবুল হয়ে থাকে আল্লাহ রসুল বলছিলেন যে কর রসুল্লাহ সাল্লু সাল্লাম আখির অদুবর সলাতিল মাক্তবা অর্থাৎ শেষ রাতের দোয়া শেষ রাতের দোয়া জিজ্ঞেস করা হয়েছিল শেষ রাত বলতে কী বোঝা আল্লাহ রসল্লা সেন যে সুলুসল্লা আখের যেটা রাতের তৃতীয় অংশ যেটা পরে আর কি যেটা আমরা যেটা বলি তাহা সময় তো এই সময়ে মানুষকে আল্লাহ তালা ডেকে থাকেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া আমি তোমরা যা চাইবে তা দিব তোমরা যা চাইবে এমনকি তোমরা যদি মাখফরাতের জন্য চাও আমি তাই দিবো তো এই সময় আল্লাহ তালা ডাকেন এবং আরেকটি বিষয় হলো নামাজের পরে দোয়া নামাজের পরের দোয়া এটা আল্লাহ তালা কবুল করে থাকেন এটা কিন্তু দোয়া নামাজের দোয়া কিন্তু অংশ নয় সালাম যখন আমরা এক সালাম ফিরাই আমাদের নামাজ কিন্তু শেষ আরেকটি সালাম ফিরাইলে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। তারপরে যে দোয়া করা হয় এটা আলাদা একটা বিষয় তো এই ফরজ নামাজের পরে যে দোয়াটা হাজাদ মগরা এমনি সবার আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন এবং এম বখার রহমতুল্লাহ তারিখুল কাবীর এটা উল্লেখ করেছেন শাহাহু আলবানী আলবানি হাদিস থেকে সোহি বলেছেন যে আল্লাহ রসুল্লাহি সাল্লাম তিনি কী করতেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াদু ই দুপুরে সলাতিহি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম তার কী বলে নামাজের পরে তিনি দোয়া করতেন এটা তিনি নিয়মিতই করতেন সুতরাং বোঝা যায় যে নামাজের পরে যে কোনো দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন তিন নম্বরে আমরা আসতে পারি যে যখন আল্লাহ তহ কাউ কাউকে ঘুম থেকে উঠে দেন গভীর রাতে গভীর রাতে অনেক সময় কিন্তু ঘুম ভেঙে যায় তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এটা কিন্তু একটা তোমার জন্য একটা সুযোগ যখনই ঘুম ভাঙবে গভীর রাতে তখন সাথে সাথে তুমি বলবে লাহ আলাকুল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহিল্লাহবর তরুক বলে যে দোয়াই করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন তারপরে আমরা আসতে পারি যে সেজদার পরে যে দোয়া করা হয় মানে সেজদার মধ্যে যে দোয়া করা হয় এবং আল্লাহ রসুল সাল্লাম আলিয়াসাল্লাম সেজদার মধ্যে অনেক দোয়া করেছেন এরকম হাদিসে এসেছে এবং সেই দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আরেকটি সময় আছে দোয়ার যে আজানের সময়ের দোয়া আজানের সময়ের কিন্তু কয়েকটা দোয়া আছে আজান যখন চলে যখন আজান দিচ্ছে মোহাজিন তখন যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আজান শেষ হওয়ার পরে যিনি আজানের জবাব দিবেন আল্লাহ সাল্লাম তিনি বলছেন কোন মিসলা যা বলেছে তোমরা তাই বলবে যখন আসবে তখন তোমরা আল্লাহ আল্লাহ বলবে যে এই যে জবাব এই পরে আল্লাহ রসুল বলছেন যে সাল তো তুমি আল্লাহ আল্লাহ কাছে চাও যা চাইবে আল্লাহ তালা কিন্তু তোমাকে এটা দান করবেন আরেকটি হলো হল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে বাইনাল আজান এবং একামতের মাঝখানের যে সময়টা এই সময় যদি দোয়া করে আল্লাহ তালা এই সময়ের দোয়া কিন্তু কখনো ফিরে দেন না সোহান আল্লাহ কত বড় বিষয় এটা হলো গুলো আমাদের একটা বিষয় তারপরে কিছু আমাদের পরিস্থিতি আছে যেমন আমরা অনেক সময় মুসাফিরি অবস্থায় থাকি অনেক সময় আমরা রোজাদার অবস্থায় থাকি রোজাদার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ তালা ফিরিয়ে দেন না দাওয়াতুল মজলুম এটা কঠিনভাবে আসছে যে মজলুম যখন দোয়া করবে যখন একজন মানুষ সে যেই হোক তার মর্যাদা যেমনই হোক সে যখন মজলুম হয় যা অত্যাচারিত হয় নিপীড়িত হয় তখন আল্লাহ তালা কাছে সে যদি হাত তুল মুস্তর রোজা দেবো একসাথে সুয়া যখন কোনো মুস্তর একটু বিপদগ্রস্ত লোক মজলুম লোক যখন আমার কাছে হাত তোলা আল্লাহ বলছেন একসুবসু আমি সাথে সাথে তার সমস্ত সমস্যার সমাধান আমি করে দিই আল্লাহ আল্লাহ তাহলে এটা একটা ঘোষণা এটা তো এই দোয়া অবশ্যই কুবল হবে আরেকটি আছে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার দিনের দোয়া তো জুমার দিনের দোয়া কখন কুবল হয় এটা এমনি হাজার আসকাল রহমতুল্লাহ আলাই তিনি বুখারি শরীফের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে এর মধ্যে ওনারটা সবচেয়ে যেগুলো অন্যতম মানে প্রসিদ্ধ এবং সবার কাছে গ্রহণযোগ্য সেটা হলো ফতহল বাড়ি সেখানে তিনি উল্লেখ করেছেন তেতাল্লিশটা মত উল্লেখ করেছেন যে জুমার সময় কখন দোয়া কবল হয় শেষে তিনি লিখেছেন যে সবচেয়ে বিশুদ্ধ হলো এটা যে ইমাম সাহেব যখন মেম্বারে ওঠে তখন থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত মানুষ মনে মনে যে দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়া কবল করবেন আরেকটু সময় হলো আল্লাহ রসুল বলেছেন যে একেবারে জুমার দিনের একেবারে আখেরিন নাহার শেষ সময়ে বাদাল আসরে আসরা নামাজের পরে যে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের দোয়াটা আল্লাহ তাআলা খুব বিশেষভাবে এটা কবুল করে থাকেন আরেকটি দোয়া আছে আরেকটি অবস্থা আছে যখন আমি যখন আমার অন্য ভাইয়ের জন্য দোয়া করব। তিনি জানেন না অনুপস্থিত তিনি গায়েব তার জন্য যখন আমি দোয়া করব যে কল্যাণের দোয়া করা হবে তার জন্য আল্লাহ কবুল করবেন আমি তার জন্য চেষ্টা এটা আমার জন্য আল্লাহ তালা অবশ্যই এটা বলছিলেন দর্শক মণ্ডলী দোয়া কবলের সময় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের মুফতি সাহেব সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দোয়া কবল কখন কবল হয় দোয়ার মধ্যে যত ব্যাপকতা আনা যায় ততই এ দোয়া কবলের সম্ভাবনা বেশি ব্যাপকতার অর্থ হলো যে শুধু নিজের জন্য দোয়া নয় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি শুধু নিজের জন্য দোয়া করে অপরের জন্য দোয়া করে না সে বখিল তাকে কৃপন বলা হয়েছে তাই আমরা দোয়া করি নিজেদের জন্য দোয়া করছে যাদের মাধ্যমে এখানে আমরা কথা বলছি বসুন্ধরা পরিবারের জন্য দোয়া করছি আমরা আমাদের দেশের জন্য দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করছি আমরা তাম জাহানের উম্মতে মুসলিমার জন্য যারা বেঁচে আছেন তাদের জন্য যারা গত হয়েছেন তাদের জন্য আল্লাহ সকলের জন্য সর্ব অবস্থায় কল্যাণের ফায়সালা করেন দেখুন দোয়া কবলের যে সময়গুলো আমাদের মুফতি সাহেব বলেছেন তার মধ্যে একটি বিশেষ সময় হল বিপদ আপদে দোয়া কবল হয় যখন কেউ বিপদে পড়ে রোগাক্রান্ত হয় অথবা বালা মুসিবতে পড়ে কোনো সমস্যায় পড়ে বিশেষ করে বন্যা কবলিত এলাকায় যে সমস্ত লোকজন বাস করছেন নিঃসন্দেহে অনেক বড় বিপদ নিঃসন্দেহে তালা পরীক্ষা করছেন তো এর মধ্যে দোয়া কবল হয় নিজের প্রয়োজনগুলো দেশের প্রয়োজনগুলো সকলের প্রয়োজনগুলো উম্মতে মুসলিমের প্রয়োজনগুলো আল্লাহ তালার কাছ থেকে চেয়ে এই সময় নিতে হবে আমরা যারা আছি বন্যায় কবলিত হয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রেখেছেন আল্লাহ তালার আল্লাহ তালার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং আল্লাহ তালার কাছে নিজেদের জন্য পরিবারের জন্য আর পরিবার তো এখানেই শেষ নয় দিন আরও আছে আরও সময় আছে আল্লাপাক যেন সামনের দিনগুলোতে ভালো রাখেন দেশকে ভালো রাখেন আমাদেরকে ভালো রাখেন সকলকে ভালো রাখেন দোয়ার কবুলের খুবই গুরুত্বপূর্ণ হলো এই সময় আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে অথবা মাসলা মাসায়েল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন আমরা চেষ্টা করব কথা বলার জন্য প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশক নাম বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পরিচয় বলুন প্রশ্ন হুজুর আমাদের দুটো প্রজেক্টের গতকালকে আমি কোরআন শরম কতম দিছি প্রতি

আপনি কোরআন কারিমা খতম করেছেন আল্লাহ তালা খতমকে কবল করেন তবে আবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সকলে লক্ষ্য রাখি সতর্ক থাকি তা কোনোভাবে যেন রিয়া প্রকাশ না পায় লোক দেখানো লোককে শোনানো সেটা যেন প্রকাশ না পায় আমি আবাদত করছি রব্বে করিমের জন্য রব্বে করিম যেন সন্তুষ্ট থাকেন আল্লাহ তালা যেন কবুল করেন লোক দেখানোর আবাদত কখনো কবুল হয় না এবং হিতে বিপরীত হয় এজন্য খুবই সাবধান নিয়তকে খাঁটি করা একমাত্র আল্লাহ তালার জন্য আপনি খতম করেছেন আর সব আল্লাহ তালা আমাদের জন্য যারা গত হয়েছেন সকলের জন্য আল্লাহ যেন দান করেন আপনার পরিবার পরিজন যারা বেঁচে আছেন যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য আল্লাহ তালা যেন সে সাহাবটি পৌঁছিয়ে দেন আপনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন যে এসার পরে উনি এসা পড়েন সন্ন্যত পড়েন ভেতের পড়েন গমিয়ে পড়েন শেষ সাথে উঠে তাহার পরে আবার ভেতের পড়েন তা আসলে এই কাজটি কি দরকার আছে কিনা দুইবার পড়া ভেতের তো এটা একটা নামাজ একবার আদায় করলে সেটির দায় দায়িত্ব শেষ হয়ে যায় তারপরে আরেকবার যদি উনি আদায় করে সেটার বেতের হবে না আর বেতের তো তিন টাকা তিন টাকা নফলও হয় না সেটা কোনো নামাজই হবে না আদায় যদি তিনি না করে থাকেন যেহেতু তিনি শেষ সাথে উঠেন বলছেন আর ওই রকম যদি প্রতিদিন ওঠার যদি ওনার যদি সেরকম আত্মবিশ্বাস থাকে কনফিডেন্স থাকে তাহলে তিনি শুরুতে বেতের পড়বেন না তিনি শেষে বেতের না শেষে পড়তে হলে শুরুতে পড়া যাবে না কোনো লাভ নেই অর্থাৎ আপনি যেহেতু নিয়মিত শেষ সাথে ওঠেন এবং আপনার নিয়মতান্ত্রিকতা আছে আপনি ভালো বোঝেন যে আপনার এই নিয়মটা কতটুকু আপনি পালন করতে পারেন এবং কতটুকু নিজের উপরে আস্থা আছে যে আপনি সাথে উঠতে পারবেন যদি সে আস্থা থাকে হান্ড্রেড তাহলে আপনি আপনি নামে যেটা বলছিলেন যে রিয়ার বিষয় বিষয় আরেকটা বিষয় এখানে আমরা যদি অ্যাড করি যে মানে আমি নিজের মতো করে আমি একটা আবাদত বানিয়ে নিলাম যে দুইবার বেতের পড়লাম দুইবার অমুক নামাজ পড়লাম এরকম নিজের মতো করে বানিয়ে নেওয়ার কোনো সুযোগ যথার্থ বলেছেন তো এই জন্য আপনি বেতারের নামাজ যদি নিজের উপর আস্থা না থাকে ঘুমের থেকে ওঠার তাহলে আপনি প্রথম রাত্রিতে পড়ুন আর যদি আস্থা থাকে শেষ রাত্রিতে অর্থাৎ ফজরের অক্ত হওয়ার আগেই ভেতরটা আপনাকে পড়ে নিতে হবে আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ টিভির বলুন কমিয়ে কথা বলুন আমি ফরিদপুর থেকে সিদ্দিকুর রহমান বলছিলাম আমার দু তিনটে দিনের জানার দরকার আমি দু একদিন আগে একটা বইতে দেখলাম দিনের বেলায় সোহানাল্লাহ একশো একশো বার পড়লে তার এক হাজার গোনা মাফ হয়ে যায় ছোট ছোট গোনা মাফ হয়ে যায় এলে একটা দ্বিতীয়ত দেখলাম হলো আরেক জায়গায় লেখা দেখলাম আয়াতুল কর্সি এবং সোরা বাকারা শেষ দুই আয়াত পড়লে তার বিপদ আপদ মুক্ত হয় তার আর বৃহস্পতি যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে এইগুলা হাদিস কিনা এবং এই ব্যাপারে আমি জানতে চাই ধন্যবাদ আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন আমলের বিষয় আপনি একটা বইতে দেখেছেন চমৎকার বিষয়ে উনি মানে জানতে চেয়েছেন আমলের এবং ফজিলতপূর্ণ আমল এবং উনি আপনি আসলে যেগুলো বইতে পেয়েছেন সব আমল বলেছেন আপনি আইতল কুরসি এবং সুরাব আকার শেষ যে আয়াতটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা এটা আল্লাহ রসুলকে দান করা হয়েছে যে এটা দান করা হয়েছে সাবে মাসানে সোরা পাতে মানে কি বলে আইতল করছি আর একটা হলো সোরা বাকারা শেষ যে দু সেইগুলো এবং আপনি যেভাবে দেখেছেন কি বলে হাদিস শরীফে এইগুলোর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফাজাইলের কথা ফজিরতের কথা এসেছে এবং এবং এই যে আপনি যেগুলো বলেছেন এগুলোও কিন্তু এসেছে আমরা হাদিসে দেখেছি এটা বিশেষ করে মুসনাদে আহমদে এগুলোর বিশাল বর্ণনা আছে কানসুল ওমালে বিশাল বর্ণনা আছে তারপরে কি বলে এটা ভাই হাকি শরীফ কিতাবি এক কথায় শরীয় সম্ভব দেখেছেন বইতে দেখেছেন শরীয়ত সম্মত এ আমল নিয়মিতভাবে আপনি চালিয়ে যান শুধু আপনি নয় আমরা যারা শুনছি আমরাও চেষ্টা করব এভাবে আমল করার জন্য তবে বিশ্বাস রাখতে হবে যে এই আমলগুলো কারণ সোরা এখলাসের আমল আয়াতল কুরসির আমল সব হানার আমল এই আমলটা যত বেশি করা যায় কোনো সংখ্যার সাথে নির্ধারণ না করে আপনি পরিমাণ যত বাড়িয়ে দেবেন ততই ফজিলত পাওয়া যাবে জি পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

হজুররা দাঁড়িয়ে রাখেন এখন আপনার বিষয় হলো হজুরদের দাঁড়ি বেশিরভাগ কালো তো সাদা তো দেখি না সাদাও আছে আমাদের মুরব্বীরা যারা আছেন আপনি কতটুকু হুজুরকে দেখেছেন আমরা জানি না অনেকের দাঁড়িয়ে সাদাও আছে বাট কলমের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটা আলোক বিষয় আপনি মাস আলা জানতে চান আমরা মাস আলা বলতে পারবো কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে আমরা মাসলা সাধারণত বলি না আপনি মাসআলা জানতে চেয়েছেন যে দাঁড়িকে কলব দেয়া রসুল ইকরম সাল্লাই সাল্লাম হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন যে ইল্লা ইসাওয়াত যে দাড়িকে অথবা চুলকে পুরুষের জন্য মহিলাদের জন্য অবশ্যকে অনুমতি আছে অনেক ক্ষেত্রে অনেক কিছুরই যদি কেউ অন্য কালার করতে চায় তাহলে মেহেন্দি ব্যবহার করতে চায় রসুল মেহেন্দি ব্যবহার করতেন তো ক্ষেত্রে কালো ছাড়া অন্য কিছু তিনি ব্যবহার করতে পারেন অর্থাৎ লাল মেহেদি ব্যবহার করতে পারেন যেটাতে আস্তর পড়ে না চলেও না দাঁড়িত না দাঁড়িয়ে গোলা দিতেও না তো এগুলো ব্যবহার করা যায় আছে তো এখন যদি উনি মেহেদি ব্যবহার করেন দাঁড়িয়ে আপনি সাদা দেখবেন না তাহলে সেটা কালো দেখবেন অথবা কালো রঙের দেখবেন অথবা লাল দেখবেন দেখবেন লালছে আপনি এতে করে কিছু এবং ক্ষেত্র বিশেষ কিছু কিছু জায়গা আছে সে জায়গাতে বিস্তারিত আলোচনার সুযোগ নেই তবে আমরা বলবো যে আপনাকে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন আমরা সেগুলো যথাযথভাবে পালন করি পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

অর্থাৎ কোনো মেয়ের যদি তার বিধবা অথবা তিনি ডিভোর্সি হয়ে যান তালাক হয়ে যান সম্ভবত এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন যে একাধিক বিয়ে যদি কোনো মেয়ের হয় তাহলে কি হবে হুকুম কি বলে শরীয়ত আসলে সেটা তো হলো আপনার যে মেয়ে বিধবা অথবা তালাক তা সে অসহায় হাদি শরীফে এসেছে যে মেয়েটা গন্তব্যহীন ঠিকানাহীন এই জাতীয় মেয়েকে বিয়ে করা এটা একটা ফজিলতের স্বভাবের কাজও বলা হয়েছে সুতরাং যেটা সোয়াবের কাজ হতে পারে সেটা তো আর বৈধ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার কথা নাই এটা অবশ্যই বৈধ আপনি যঠার্থ বলেছেন ইসলাম ধর্মে মেয়েদের জন্য তালাকপ্রাপ্তা যদি কেউ হয়ে থাকে কোনো কারণে কারণ যাই হোক দ্বিতীয় বিবাহ না নয় ক্ষেত্র বিশেষ অভিভাবকহীন আশ্রয়হীন যারা আছেন তাদেরকে সাইয়েমা বলা হয় কিতাবের পরিভাষায় তো সেক্ষেত্রে তাদের মানে কি বলে অভিভাবকের জন্য অভিভাবকত্ব করার জন্য জিম্মাদারি নেয়ার জন্য তাদের মনকে খুশি করার জন্য দ্বিতীয় বিবাহ ইসলামে বিলকুল জায়জ একেবারে বৈধ প্রয়োজনের ক্ষেত্রে এগুলো জরুরি যাতে করে আল্লাহ তালা আমরা রসুল আকুম সাল্লাহ জীবনেতে দেখেছি রসুলের যে যতজন স্ত্রী ছিলেন তার মধ্যে হঠাৎ আয়সারাজি আল্লাহ তালা আনহা শুধু ওনার প্রথম বিবাহ হয়েছিল আর বাকি যে বিবাহগুলো আমরা দেখি সবগুলোই সবারই কিন্তু অন্যত্র বিবাহ হয়েছিল পরবর্তীতে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিভাবকহীন কেউ নেই আল্লাহ তালা আল্লাহ রসুলকে জনাব রাজিয়া তালা আনহার আল্লাহ তালা নিহির মাধ্যমে সেটা পড়িয়েছেন তো ক্ষেত্রে আমাদের মা বোন যারা আছেন দ্বিতীয় বিবাহ কিন্তু নিষিদ্ধ নয় তবে সে নিষিদ্ধ হলো কখন

একটা নেক সন্তান রাখে গেলে তো সব গায়ে দাঁড়িয়ে হিসাবে কাজ করে হ্যাঁ কিন্তু মৃত্যুর পরে সে সন্তান যদি জান্নাতে যায় সে কি বাবা মা বা পরিবারের কোন সুপারিশ করতে পারবে না অবশ্যই এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হুজুর আমার যে আমার স্বামী ধরেন হুজুর এটা তো বলতে ভালো লাগে না না বললে তো হুজুর মাসলা জানা যাবে না আবার বলুন ও তো মানে আমার তাহলে কোনো হক অধিকার ওদের দিকে কোন খেয়ালে নাই হ্যাঁ বুঝলাম আপনারা তো ধৈর্য ধরে বলেন আমিও জানিস দূর করি কিন্তু তারপরেও যে আমার কাছে যে ওর হক আছে সেটার পরেও যদি বাধা দেয় তাহলে কি করাটা তো খুব কঠিন হুজুর তখন আমার কি করণীয় মানে খুব কঠিন হয়ে যায় তো জিনিসগুলো হুজুর বাস্তবে তো এগুলা মানা লাগে করা লাগে এটা আমার বলবেন জি জি আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন সন্তান জান্নাতে যখন যাবে তো সর্বপ্রথম তো মা বাবার জন্য সে সুপারিশ করবে এতে মানে সন্দেহের কোনো অবকাশ নেই কোনো ধরনের সন্দেহ রাখারও রাখা উচিত নয় দোয়া করুন সন্তানের জন্য মা বাবার জন্য যেন আল্লাহ জান্নাতের ফায়সলা স্বামী উদাসীন পরিবারের ক্ষেত্রে সেক্ষেত্রে উনি বলেছেন যে আপনারা তো দুর্য ধারণের কথা বলেন আমরা দুর্য ধারণের কথাই সেখানে বলি তো এখন অনেক সময় আমাদের জন্য কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় আসলে স্বামী স্ত্রীর যে হকুক আছে অধিকারগুলো আছে যেগুলো ইসলাম বলেছে যেগুলো দেশীয় আইনে আছে এগুলো আসলে কোনো কিছু লঙ্ঘন করা অথবা এগুলো আপনার অপেক্ষা করার কোনো ধরনের কোনো সুযোগ নেই এই জন্য যদি একান্তই স্বামী যদি তার হকগুলো আদায় না করে থাকেন স্ত্রী অথবা সংসারের ভরণ পোষণ ইত্যাদি এগুলো বলা হয়েছে ওয়াজিব শুরু বলছে ওয়াজিব তো আমাদের দেশীয় আইনও কিন্তু এগুলোর অত্যন্ত চমৎকার আইন আছে এবং কি বলে এগুলো মানে প্রয়োগের জন্য বিভিন্ন ধরনের আছে একান্ত যদি যদি উনি শুনে না থাকেন এটা মানে প্রাথমিক অবস্থায় ঘরোয়াভাবে দুই ফ্যামিলির তাদেরকে নিয়ে বসা উচিত যাতে বিষয়টা ঘরোয়া হবে এটা সুন্দরভাবে সমাধান হয়ে যায় আর যদি এটা যদি অন্য পর্যায়ে চলে যায় শেষ পর্যায়ে যখন চলে যাবে সেক্ষেত্রে তো প্রত্যেক জিনিসেরই কিন্তু শেষ আছে একটা শেষ আছে যে শেষ যেহেতু আছে সেক্ষেত্রে তো আপনি শেষ পর্যায়ে আইনের আশ্রয় নেবেন এর আগের যে পদক্ষেপ গুলো সেগুলো আপনি পালন করছেন কিনা সেটা বিষয় আপনি বলেছেন যে সে পরিবার সম্পর্কে উদাসীন আমাদের মা বোনদের যে হকগুলো আছে হকুকাত গুলো আছে সেগুলো সম্পর্কে সে উদাসেন আমি আপনাকে যে পরামর্শটা দেব আপনি আমার বোন প্রথমত আপনার পক্ষ থেকে কোনো ধরনের উদাসীনতা আছে কিনা সেটা একটা বিষয় আছে সেটা আপনি ফলো করুন এবং অবাধ্য স্বামীকে বাধ্য করার বেশ কিছু আমল আছে আপনি সেই আমলগুলো করতে পারেন সৌরাতুল ফাতেহা আপনি পড়তে পারেন নিয়মিত সৌরাতুল ফাতেহা পড়ুন এবং আল্লাহ তালা আপনার আপনার নাম নিয়ে স্বামীর নাম নিয়ে রব্বেকারিবের কাছে আপনি দোয়া করুন যে আল্লাহ আমাদের মাঝে আপনি সম্পর্ক স্থাপন করে দেন এবং তাকে সহি বুঝ দান করেন তো এই দোয়ার মাধ্যমে আপনি বিশাল কিছুকে অর্জন করতে পারবেন কারণ দোয়াই হলো মোমেনদের হাতিয়ার হাতিয়ার বলতে আমার আপনি সমস্যায় পড়েছেন আমরা সমস্যায় পড়েছি এটাতে নিঃসন্দেহে পরিবারের জন্য অনেক বড় সমস্যা এই সমস্যাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে আপনি যথাসম্ভব আপনার সাধ্যের ওপরে আমি বলবো যে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আপনি চেষ্টা করুন একান্ত যখন না পারবেন আপনার সহ্য না হবে সেই ক্ষেত্রে তো শরীয়তের মাসালাও আছে সেই ক্ষেত্রে ইসলামের নিয়মনীতিও আছে দেশের আইন কানুনও আছে সেটা আপনি প্রয়োগ করতে পারেন তবে আগেই নয় আগে আপনার চেষ্টাগুলো আপনি হানড্রেড পারসেন্ট চালিয়ে যান ধৈর্যশীলতার জন্য যে পুরস্কারের কথা বলা হয়েছে আমরা তো দৈর্যহারা হয়ে যে অল্পতেই আপনি দেখুন আমরা যদি একটু ইসলামের ইতিহাসের দিকে তাকাই ফেরাউনের স্ত্রী কে ছিলেন যিনি ফেরাউন স্ত্রী ছিলেন ফেরাউন সম্পর্কে আমরা জানি না কত বড় জালেম কত বড় অত্যাচারী কত বড় খারাপ একজন লোক ছিল তার স্ত্রী আল্লাহ পাকের খুব খুব ছিলেন এবং ফেরাউনের যে বাদী ছিল সয়বা সেও আল্লাহ পাকের অত্যন্ত কাছের বান্দি ছিলেন এবাদত গুজার ছিলেন তার সংসার ফেরাওয়ানোর মতো লোকের সংসার করা এক মুহূর্তের জন্য তো সম্ভব নয় হ্যাঁ এত খারাপ এত অত্যাচারী এত মানে কি বলবো সে নিজে বলেছেন আরব্ব আলা সেই বড় খোদা তা আল্লাহ তালা তাকে দেখিয়ে দিয়েছেন তুই বেশি জুলুম করেছিস বেশি পাকনামি করেছিস বেশি আমার আল্লাহর জমিনে তুই বেশি ঝামেলা করেছিস হ্যাঁ খোদা দাবি করেছিস তো তাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত তার দেহটাকে আল্লাহ তালা জমিনের উপরে রাখবেন আল্লাহ নাফর মানদের শাস্তি এমন হয় এটা আল্লাহ তালা যোগে যোগে দেখিয়েছেন এবং দেখাবেন ইনশাআল্লাহ গালি হয়ে গেছে আমরা বোনকে বলবো আমার বোনকে বলবো যে ধৈর্য ধারণ করুন ধৈর্য একদিনের জন্য না লম্বা সময় ধৈর্য ধারণ করুন ধৈর্যের পুরস্কার সবসময় অনেক বড় হয়ে থাকে পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি প্রশ্ন করুন হ্যালো আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি আমার দুইটা প্রশ্ন ছিল জি বলুন আমার দুইটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন হলো যে ফিরতা যখন যাব তখন কোন দোয়া করলে আমরা খুশি হবে এবং আমার মনে আশাগুলো পূর্ণ হবে এবং আমার ইচ্ছাগুলো আল্লাহর কাছে কবুল হবে মানে কোন দোয়া করলে সেজ দা অবস্থায় আপনি শুনতে থাকুন আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি শেষ কোন দোয়া আল্লাহ তালা বেশি কবুল করবেন আসলে কোন দোয়া আল্লাহ তাহালা কবুল করেন এই ব্যাপারেও হাদিসে বিভিন্ন ধরনের রেওয়াতে আসছে আমরা দেখে থাকি আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো হেদায়তের দোয়া চাওয়া আল্লাহতালার কাছে হেদায়তের দোয়া চাওয়া এবং দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের হাসানার উভয় জাহানের ফালাহাদ কল্যাণের দোয়া করা সাফল্যের দোয়া করা এই দোয়া আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অর্বান দুনিয়া হাসান আখেরাতে হাসানা ও কিনা নার এক দুয়ার মধ্যে সারা পৃথিবী আছে জান্নাত আছে এবং দুনিয়ার সমস্ত ধরনের কামিয়াবি সাফল্য সাকসেসনেস এর মধ্যে আছে যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আখেরাতেও দান করুন সাথে সাথে আপনার আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এর চেয়ে সুন্দর দোয়া নাই এবং এই দোয়া করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম উদ্বুদ্ধ করেছেন ধন্যবাদ আপনাকে অর্থাৎ ফরাজের মধ্যে তো নির্দিষ্ট দোয়া আছে আর নফলের মধ্যে যখন আপনি সেজদা যাবেন সুবাহান রাব্বিয়াল আলা আপনি তিনবার সাতবার বেজোর পড়তে পারেন এছাড়াও দোয়ায় মাসুরা হাদিসে বর্ণিত অন্যান্য দোয়া পড়তে পারেন বাংলায় কোনো কিছু কিন্তু নামাজের ভিতরে বলা যাবে না আর নরমাল আপনি সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে এমনি একটা সিজদা দিয়ে আপনার যার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তাআলার কাছে চাবেন তবে চাওয়ার ক্ষেত্রে नेक হাজাত গুরু চাইতে হয় কোন গুনার কোন কিছু किंतु দোয়ার মধ্যে চাওয়া ঠিক নয় পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আমার একটা প্রশ্ন শিলাম বলুন বলুন আমি একটা ছেড়ে দিয়ে দেখছি গাড়ি চলো খাটো করো কিন্তু কিছু লোককে দেখা যায় অনেক নাম সব মুখ যে বিরুদ্ধে কামাই ফেলায়

এটা বলা হয়েছে আমি আলাইসালাম সমস্ত নবী আলাইসালাম এটা একটা বৈশিষ্ট্য ছিল এবং মুসলমানের বৈশিষ্ট্য এটা একজন মুমিনের বৈশিষ্ট্য তার ছোট থাকবে তার দাড়ি বড় থাকবে সুতরাং যদি এটা কেউ যদি আর বিপরীত করে থাকেন যে মুস বড় তা প্রশ্নটা হলো অনেকে মোসটাকে একবারে হলক করে সেচে রাখে ও আচ্ছা আচ্ছা তো এটাকে ঠিক কিনা আসলে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আসলে ওই কাটা না এটা হলো কাচি দিয়া কাটার মত করে এটা এটা ওটা কিন্তু ঠিক না আপনি যতোস্থ বলেছেন দেখুন যারা এই সম্পর্কে জানে মস্কে খাটো রাখা দারিকে লম্বা করা শেআর ইব্রাহیمی ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের সুন্নাহ এবং আল ফাউদুল কাবির ফী উসূলে তাফসিরের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের যে সুন্নাগুলো আমাদের শরীয়তে বলবৎ আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে এসেছে তো আপনি যেটা জানতে চেয়েছেন যে অনেকে মস্কে একেবারে সেচে রাখে আসলে মনে হয় সেচে রাখা ভালোটা ধারণা করব যে একেবারে কেঁচিকে যখন একবার খুব ভালোভাবে লাগায় তখন সাঁচার মতোই মনে হয় মনে হয় অনেকেই ভাবে রাখে আর যারা দাড়িকে বড় করে আমরা যতটুকু বিশ্বাস যতটুকু দেখেছি আমাদের জানা মতে তারা কিন্তু একেবারে পুরাটাকে ই করে না সেচে রাখে যেমন আমাদের সেন্কি তো আপনি ছোট করে কেঁচে দিয়ে এটাকে এতটুকু ঠিক আছে কিন্তু একেবারে সাঁচার কথা যেটা বলা হয়েছে সেটাও বলা হয়েছে যে যেহেতু হাদিসে বলা হয়েছে ছোট করা তো ছোটটাই করব হালকের কথা কিন্তু বলা হয় আমরা যখন মানে প্রথম দিন কিন্তু মনে হয় এটা ছাচা আসলে কিন্তু আমরা কিন্তু মানে কিছু দিন ছাচা নয় আপনি এই ধারণাই করুন যেটা শরীয়তের যারা কারণ মুমিন সম্পর্কে সবসময়ে ভালো ধারণা করা মানে এটাই উচিত মোমেনদের সম্পর্কে ভালো কিছু ধারণা করার খারাপ কিছু যদি ধারণা করা করলে তো আমি আমার আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জি মুক্তি মুজাহিদ হুসাইন আসিন আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর আলোচনা করেছেন আল্লাহ ধন্যবাদ ফি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি দুটো পর্ব শেষ হয়ে যাচ্ছে আলোচনা করেছে প্রশ্ন নিয়ে কথা বলেছে যদিও আমরা যতটুকু বুঝতে পারছি অনেকের প্রশ্ন এখনও আছে সে প্রশ্নগুলো করার সুযোগ আজকে না থাকলেও ইনশাল্লাহ আগামী দিন হবে এর পরের দিন হবে আমরা বলবো যে আগামী যে প্রোগ্রামগুলো হবে সবগুলোর সাথে আপনারা আলহামদুলিল্লাহ যুক্ত আছেন যুক্ত থাকবেন আশা আশাবাদ ব্যক্ত করছি আর দোয়ার যে হাকিকত দোয়ার হাকিকত হলো বিনয়ী হয়ে এখলাসের সাথে খাটি মনে আল্লাহ তালা কাছে দোয়া করা দোয়ার মধ্যে বান্দা যত বেশি নিজেকে ছোট করে তো আল্লাহ তালা তত বেশি সে দোয়াটাকে কবুল করেন কবুল কবুলের খুব কাছাকাছি সেটা পৌঁছে যায় আল্লাহ তালা কাছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা নিয়ে দোয়া কবুল হচ্ছে কবুল হবেই আমারটা এই বিশ্বাস নিয়ে দোয়া করা দোয়ার ক্ষেত্রে এমন মনে না করে যে আমি এখন দোয়া করছি একটু পরে যেন আমারটা পেয়ে যাই সেটা যাতে না হয় আমি দোয়া করছি আল্লাহ পাক যখন আমার জন্য উপকার মনে করবেন ভালো মনে করবেন তখন তিনি সেটা দান করবেন ইহজগতে যদি ভালো হয় সেটা দেবেন পরকালে যখন ভালো হয় সেটা দেবেন অর্থাৎ আল্লাহ তালার ফয়সালার উপরেই সন্তুষ্ট থাকা আর দোয়াকে ছেড়ে না দেওয়া আমি দোয়া করছি কিছুদিন যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না এরপরে ছেড়ে দিলাম এটা কিন্তু মোমেনের কাজ নয় এটা আপনি আল্লাহ তালাকে পরীক্ষা করছেন যে এটা দেন তো আরেকটা চাবো এখন দিতে দেরি হলে তাহলে আপনি ছেড়ে দিবেন এটা কিন্তু মোমেনের কাজ নয় আপনি দোয়া চালিয়ে যান ইনশাআল্লাহ ন্যাম আল বদল আল্লাহ পাক দান করবেন ভোরে ভরে প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন ভালো থাকুন

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا كريم يا رحيم كريم يا جميل الشيم كريم يا جميل الشيم نبي والبر يا شفيع الأمم كريم ببخش إبر حالما کہ استم اسیر کمند ہوا ندارے میں غیر حض تو فریاد رس تو ہی عاص یارا خطا بخش و بس نگاہ دار مارا زراہ خطا خطا در گزارو سواب امن ما یا اللہ یا کریم امرہ گناہ گر بندر اپنا شاہی دربار حد تلچی মাউলাই করিম জীবনে আমাদের বহু গুনা হয়েছে জেনে না জেনে বুঝে না বুঝে মাওলাই করিম অন্ধকারে আলোতে মাওলাই করিম দিনে রাতে কত গুণা হয়েছে আপনার কাছে মাউলাই করিম বিনয় হয়ে খাজ দিলে দু হাত তুলে আল্লাহ আবেদন নিবেদন পেশ করছে মেহরবানি করে আমাদের সকলে জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহ নিউজ টোয়েন্টি ফোর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা মাউলা করিম আমরা যারা হাত তুলেছি যাদের সুন্দর আয়োজন বসুন্ধরা পরিবার সম্মানিত চেয়ারম্যান মাওলা করিম ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন ইয়া আল্লাহ ইসলাম আমরার পরিবার সদস্যবৃন্দ যারা আছেন ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিম আর পরিবারগুলোকে ইয়া আল্লাহ আমাদের দেশের উপরে বিশেষ করে মামলায় কারিম উম্মতে মুসলিমা যারা আছেন মেহরবানি করে সকলের পরিবারের উপর খায়ের বারাকাত আপনি দান করে বরকতময় জিন্দিগির ফয়সলা করে দেন ইয়া আল্লাহ সুস্থ জীবনের ফয়সলা করে দেন মাওলায় কারি ইয়া আল্লাহ আমাদের রেখে মা বাবা চলে গিয়েছেন

قبول منذ القران آمين, آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين